হ্যালো গাইজ, আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। গাইজ, আজকের ভিডিওতে যেহেতু পুজো এগিয়ে আসছে, সেহেতু অনেকের মনে স্ট্রেটনিং, স্মুদেনিং, বোটক্স এবং কেরাটিন নিয়ে অনেক রকম প্রশ্ন রয়েছে, যারা আমাকে স্যালনে এসে প্রতিনিয়ত ওইগুলো জিজ্ঞাসা করেন। সেই বিষয়ে আমি একটু কথা বলবো। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। গাইজ, ইচ্ছে হলে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আর আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটি ভিডিওর নিচে তার লিংক দেওয়া থাকে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আপাতত আপনারা আমার আজকের ভিডিওর বিষয়বস্তুতে আসুন, সঙ্গে থাকুন, শুনুন কি বলছি। গত কয়েক বছর ধরেই স্ট্রেটনিং আর স্মুদেনিং সম্বন্ধে মেয়েরা অনেক কিছুই জেনেছে, কেননা এটাই এখন স্টাইলে ইন। সম্প্রতি কেরাটিন ট্রিটমেন্ট এবং বোটক্স ট্রিটমেন্ট নিয়েও অনেকেই জানতে চাইছেন। ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা, এবং এগুলো কি অনেকে বুঝতে পারছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন বা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্যালন রান করতে গিয়ে, যেহেতু রুরাল বেল্ট নিয়ে কাজ করি, অনেকেই এসে এই ব্যাপারে অনেক কিছু জানতে চাইছেন। যতটা পারি তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে বলি, তবুও মনে করলাম হয়তো ভিডিওটা মানে অনেক মাসের কাছে যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তেমন সচেতন নন বা তেমনভাবে জানেন না, তাদের উপকার হলেও হতে পারে। সেই জন্য একটু পরিষ্কার করে বলে দিই, স্ট্রেটনিং, স্মুদেনিং এই দুটোই কিন্তু একটা স্টাইলিংয়ের পদ্ধতি, যেখানে কেমিক্যাল ব্যবহার করে স্টাইলিং করানো হয়। স্ট্রেটনিং বা স্মুদেনিং কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়। স্ট্রেটনিংয়ে কিছু কেমিক্যালস এবং হিট ইউজ করা হয়, যেখানে আমাদের হেয়ারে বেশ কিছু প্রোটিনস আছে, ওই প্রোটিন বন্ডগুলোকে ভেঙে দিয়ে কার্লি আর ওয়েভি হেয়ারকে স্ট্রেট দেখায়। এতে চুলের ক্ষতি হয়ই, কিন্তু প্রপার কেয়ার করলে এবং উপযুক্তভাবে টেকনিশিয়ানের কাছে করালে কিন্তু হেয়ার ভালোই থাকে, তেমন কিছু ড্যামেজ হয় না। স্মুদেনিং আর স্ট্রেটনিং অনেকটাই একই রকম। স্মুদেনিংয়ে একটু হেয়ারে বাউন্সি থাকে, আর স্ট্রেটনিংয়ে একটু বেশি ফ্ল্যাট থাকে। স্মুদেনিংয়ে হিট এবং কেমিক্যাল দুটোই স্ট্রেটনিংয়ের তুলনায় একটু কম ইউজ হয়, সেজন্য অনেকে যারা একটু বাউন্সি হেয়ার পছন্দ করেন তারা স্মুদেনিং করেন, আর যারা একেবারে ফ্ল্যাট হেয়ার পছন্দ করেন তারা স্ট্রেটনিং করেন। স্ট্রেটনিং এবং স্মুদেনিং দুটোই কিন্তু 6 থেকে 8 মাসের বেশি স্থায়ী হয় না, তো বছরে দুবারের বেশি না করানোই ভালো। অপরদিকে কেরাটিন এবং বোটক্স এই দুটোই কিন্তু হেয়ারের ট্রিটমেন্ট। কেরাটিন হেয়ারের প্রোটিন, আমি আগেই বলেছি, এই ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের হেয়ার স্ট্র্যান্ডকে প্রোটিন সাপ্লাই করে চুলগুলোকে সুস্থ এবং সুন্দর করে তোলা যায়। এটাও কিন্তু 2 থেকে 3 মাসের বেশি খুব ভালো রকম স্থায়ী হয় না। আর বর্তমানে যেটা নিয়ে ভীষণ মাতামাতি, সেটা হচ্ছে হেয়ার বোটক্স। আমরা এতদিন স্কিন বোটক্সের কথা শুনেছি, কিন্তু হেয়ার বোটক্সের কথা আমরা সেভাবে জানি না। আসলে হেয়ার বোটক্স এই জন্যেই বলা হয়, আমরা ইনস্যালন কিন্তু কোনোদিন সেভাবে হেয়ারে স্ক্যাল্পে ইনজেকশন করে বোটক্স করি না ট্রিটমেন্ট। আমরা কিছু কেমিক্যালের মাধ্যমেই বোটক্স ট্রিটমেন্ট করে থাকি, যেটা অ্যাকচুয়ালি একটা নাথিং বাট ডিপ কন্ডিশনিং। ডিপ কন্ডিশনিংয়ের মাধ্যমে এই বোটক্স ট্রিটমেন্টে হেয়ারের ফাইবার সাপ্লাই করা হয়। মোটামুটি যে সমস্ত হেয়ার ভীষণ থিন, স্প্লিটেন্ডস আছে, ব্রেকেজ আছে বা কোনো লাস্টার নেই, সেই সব ক্ষেত্রে বোটক্স ট্রিটমেন্ট কিন্তু ভীষণ কাজে দেয় এবং হেয়ারকে বাউন্সি, লাস্ট্রাস এবং খুব সুন্দর দেখায়। এই কেরাটিন এবং বোটক্স এগুলোরও স্থায়িত্ব 3-4 মাসের বেশি নয়। যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্টই রেকমেন্ড করি আমরা বছরে দুবারের বেশি না করানোই ভালো। উপযুক্ত পরিবেশে সঠিক টেকনিশিয়ান এবং যারা এই বিষয়ে জানেন তাদের কাছেই এই ট্রিটমেন্টগুলি করান, বা স্ট্রেটনিং স্মুদেনিংয়ের ক্ষেত্রেও হেয়ারের স্ট্র্যান্ড সম্বন্ধে যার ধারণা আছে এবং একজন অভিজ্ঞ হেয়ার ড্রেসারের কাছেই আপনারা যান, যিনি আপনার হেয়ার স্ট্র্যান্ড চেক করে বলতে পারবেন কোন কেমিক্যাল নিলে আপনার হেয়ার ভালো থাকবে, আফটার স্ট্রেটনিং বা স্মুদনিং আপনার আফটার কেয়ার কী হবে,
সেই কনসালটেন্সিটাও ভালোভাবে যিনি করে দিতে পারবেন, এগুলো যদি মেনটেন করতে পারেন, যদি ফলো করতে পারেন, তাহলে স্ট্রেটনিং বা স্মুদনিংয়ে সেরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এবং হেয়ার বোটক্স এবং কেরাটিনও করাতে চাইলে আপনারা প্রপার জায়গায় প্রপার পদ্ধতি মেনটেন করে এবং প্রপার যেখানে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, ভালো প্রোডাক্ট নিয়ে সেখানেই কাজ করান এবং আফটার কেয়ার ঠিকঠাক করুন। আর যিনি আপনার এই হেয়ারের ট্রিটমেন্টগুলো করছেন বা যিনি স্টাইলিং করছেন, তিনি যেন অভিজ্ঞ হন এবং তার পরামর্শ মতো যদি আপনারা চলেন, ভয়ের কিছু নেই, স্টাইলিং তো করতেই পারেন। তারপর যখন মনে হবে এটা আর রাখবেন না, আপনারা ফিরে না গিয়ে আপনাদের যেরকম ন্যাচারাল হেয়ার সেখানেই আবার চলে আসতে পারেন, এতে তেমন কোনো ভয়ের ব্যাপার নেই। আপনারা নির্দ্বিধায় এগুলো করান, পুজো আসছে, পুজোয় খুব এনজয় করুন, সবাই সুন্দর লাস্টার শেয়ার নিয়ে ঘুরুন ফিরুন, এটাই চাইবো। সকলের পুজো খুব ভালো কাটুক, পরবর্তী ক্ষেত্রে আবারও এসব নিয়ে কথা বলার ইচ্ছে রইল। সকলে ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্তই।